অন্ধকারে পথ চলতে রাস্তার ল্যাম্পপোস্ট লাগবে না। সন্ধ্যা নামলে রাস্তার দুপাশে সাদা হলুদ নীলাভ আর সবুজ আলোয় জ্বলে উঠবে গাছ। আগামী দিনে পথে পথে রাতে গাছ হয়ে উঠবে আপনার ল্যাম্পপোস্ট। আর তা কোনো বড়সড় গাছও নয় এমন কিছু যাকে বলে বৃক্ষ। সেই গাছ আদতে কয়েকটি বিশেষ প্রজাতির ছত্রাক, যেটা দেখতে জোনাকির মতো, কিছু কিছু সামুদ্রিক প্রাণীর মতো এর আকৃতি। এই গাছ অন্ধকারে আলো দিতে পারে, সেই আলো ছড়াতে পারে আশপাশে। বিজ্ঞান জার্নাল কারেন্ট বায়োলজির জুন সংখ্যায় গবেষণাপত্রটি প্রকাশিত হওয়ার পর এখন বিশ্বজুড়ে শুরু হয়ে গিয়েছে আলোড়ন। দুই মূল গবেষক সাইবেরিয়ার ইনস্টিটিউট অফ বায়োফিজিক্স এর কনস্তান্তিন পুত্তভ ও মস্কো ইনস্টিটিউট অফ বায়ো অর্গ্যানিক কেমিস্ট্রির ইলিয়া ইয়ামপোলস্কি দেখিয়েছেন, শুধু জোনাকি মাশরুম বা কয়েকটি অনুজীবই নয়, রাতে ঘুটঘুটে অন্ধকারে আলো জ্বালানোর চমকে দেওয়ার ক্ষমতা রয়েছে কয়েকটি বিশেষ প্রজাতির ছত্রাকের, যা আক্ষরিক অর্থেই একটি বিরলতম ঘটনা। ব্রাজিলে আমাজন নদীর তীর ধরে গভীর গহীন অরণ্যে ঢুকলে দেখা যায় সেই জমাট বাঁধা ঘুটঘুটে অন্ধকারে জোনাকির আলো জ্বলছে আর নিচ্ছে। আর সেই গভীর জঙ্গলের মাটিতে বিশাল বিশাল বৃক্ষের গোড়ার দিকে আলোর দ্যুতি বেরিয়ে আসছে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাশরুম থেকে। ইয়ামপোলস্কি পুত্তভের গবেষণা সেখানেই আলোকপাত করেছে। তারা দেখিয়েছেন লুসিফেরিন নামে একটি বিশেষ ধরনের প্রোটিন রয়েছে ছত্রাকার মাশরুমে। আলো জ্বালাতে পারে যেসব ছত্রাক, ওই প্রোটিন সেসব ছত্রাকে তো রয়েছেই, যে ছত্রাকগুলো মোটেই আলো জ্বালাতে পারে না তাদের মধ্যে ওই প্রোটিন রয়েছে আরও 100 গুণ বেশি। এই লুসিফেরিন এমন একটা প্রোটিন যা বায়ুমণ্ডলের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে লুসিফেরেজ নামে একটি উৎসেচকের সাহায্যে, আর তখনই বেরিয়ে আসে নীলাভ সবুজ আলো। পৃথিবীর রকমারি খোঁজ খবরের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।